শেষ যাত্রায় সর্বস্তরের শ্রদ্ধায় সিক্ত হলেন একাত্তরের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, নারী নেত্রী ও সাহিত্যিক এবং উদীচী চট্টগ্রামের সভাপতি শহীদ জায়া বেগম মুশতারি শফি। মঙ্গলবার সকালে তাঁর মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। গুণগ্রাহীরা বলছেন, দেশে প্রগতিশীল চেতনার বাতিঘর হিসেবে পরিচিত ছিলেন মুশতারি শফি। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সব সময় সোচ্চার এই মানুষটির চলে যাওয়া দেশের সংস্কৃতি ও নারী জাগরণের ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি। বিস্তারিত শাহ আলী জয়ের প্রতিবেদনে। উত্তাপ জ্বলতে লাগলো নির্মম, দম বন্ধ হয়ে এলো বুকের, আর আগুনের আভা আলোকিত করে তুলল নক্ষত্রহীন রাত্রির নিস্তব্ধ অন্ধকার। স্বাধীনতা আমারে রক্ত ছড়া দিনের এই লাইনগুলো আজ বড্ড একা, কারণ তার রচয়িতা মুশতারি শফি শেষ যাত্রায় এলেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এবার এলেন সাদা কাফনে মোড়ানো কফিনবন্দি হয়ে। সম্মিলিত সাংস্কৃতিক জোট উদীচী শিল্পগোষ্ঠী সহ অসংখ্য গুণগ্রাহী ও স্বজনদের অপেক্ষা শেষ বিদায় জানানোর। গুণী এই মানুষটিকে হারানোর শোকে সবার চোখ অশ্রুসিক্ত। দেশের নারী জাগরণ, শিল্প সংস্কৃতি কিংবা মুক্তিযুদ্ধ, যে কোনো দিক থেকেই মুশতারি শফিকে হারানো এক অপূরণীয় ক্ষতি, বলছেন গুণগ্রাহীরা। মা বলেছিলেন, আমার চট্টগ্রামে অনেক কাজ বাকি আছে, চট্টগ্রামের লোকজন আমাদের অপেক্ষা করছে, উনি যাবেন, উনি অবশ্যই যাচ্ছেন চট্টগ্রামে, কিন্তু অচিন ঠিকানায় পাড়ি জমালেও নিজের সৃষ্টি আর চেতনায় মুশতারি শফি বেঁচে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মে। প্রগতিশীল চেতনার এই বাতিঘরের প্রয়াণে অতল শ্রদ্ধা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।